হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে আরও একটি নতুন তথ্য নিয়ে আজ হাজির হয়ে গেছি। ইতিমধ্যেই দুর্গাপুজো কিন্তু আমাদের চলে এসেছে। মহালয়ার পর থেকেই আমরা দুর্গাপুজো পালন করে থাকি, অর্থাৎ ইতিমধ্যেই দেবীপক্ষের সূচনা হয়েই গেছে। তাই আমরা দেবীকে দেবীর একটি প্রিয় ফুল অর্থাৎ অপরাজিতা ফুল দিয়ে দেবীকে প্রসন্ন করব। সেই সম্পর্কে আজ আমি আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে এসেছি। আমরা সকলেই জানি দুর্গা দেবীর অনেক নামের মধ্যে আর এক নাম হলো অপরাজিতা, যাকে কখনোই পরাজয় করা যায় না তাকেই বলা হয় অপরাজিতা। আর আমরা সকলেই জানি এই পৃথিবীতে এই অপরাজিতা নামেরই একটি ফুলও আছে। এই ফুল সাধারণত সাদা ও নীল রঙের হয়ে থাকে এবং এই ফুলকে নীলকণ্ঠ বলা হয়ে থাকে। দেবী দুর্গার প্রিয় দুটি ফুলের মধ্যে একটি ফুল হলো পদ্ম এবং অপর ফুলটির নাম হলো অপরাজিতা, যা দেবীর খুবই পছন্দের। তাই অষ্টমীর দিন যদি আপনি এই ফুল দিয়ে দেবীকে পুষ্পাঞ্জলি দেন, তাহলে দেবী অত্যন্ত প্রসন্ন হবেন। এবং শুধুমাত্র দেবী দুর্গাই নয়, এই ফুল দিয়ে শিব পূজা, নারায়ণ পূজা, লক্ষ্মী পূজা, শনিদেবেরও পূজা হয়ে থাকে। এমনকি এই ফুল গণেশ পূজাতেও ব্যবহার করা হয়। তাই আমি আপনাদের ঘরে আর নতুন করে অপরাজিতা ফুলের মাহাত্ম্য বোঝাতে পারবো না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অপরাজিতা ফুল কতটা গুরুত্বপূর্ণ একটি জিনিস। তাই আপনারা এই পূজোতে কিভাবে অপরাজিতা ফুলকে ব্যবহার করবেন, এই বিষয়ে কিছু বলার জন্যই আজ আমি আপনাদের কাছে এই ভিডিও নিয়ে এসেছি। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে কিভাবে এই ফুলের ব্যবহার করব তা জেনে নিই। কিন্তু তার আগে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন, যাতে আপনি আমাদের এই চ্যানেলের কোনো নতুন তথ্য মিস না করে যান। বন্ধুরা, আপনারা দুর্গাপুজোর যে কোনো দিনে, বিশেষ করে যদি হতে পারে অষ্টমীতে অঞ্জলি দেওয়ার সময় যদি আপনারা অপরাজিতা ফুলের ব্যবহার করে পূজা সম্পন্ন করেন, তাহলে আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে এবং দেবীও অত্যন্ত প্রসন্ন হবেন। আমাদের হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে, দেবী যখন মর্তে আবির্ভূতা হন, তখন এই ফুল দিয়ে দেবীকে পূজা করলে বা এই ফুল দেবীকে নিবেদন করলে ব্যক্তির মনের মনস্কামনা পূর্ণ হয় এবং তার অনেক বেশি অর্থেরও বৃদ্ধি পায়। তাই এই পূজাতে এই অপরাজিতা ফুল বিশেষ গুরুত্ব লাভ করে। এবং বন্ধুরা, আপনারা এই ফুল সাদা বা নীল দুটি রঙই ব্যবহার করতে পারেন। এবং মনে রাখবেন, এই দুর্গাপুজোতে দেবীকে অপরাজিতা ফুল নিবেদনের সঙ্গে সঙ্গে একটি ধাতব জিনিসও অবশ্যই দেবীর পায়ে নিবেদন করুন। সেটি 1 টাকার কয়েন অথবা 5 টাকার অথবা 10 টাকার কয়েনও হতে পারে। শুধুমাত্র মনে রাখবেন, অপরাজিতা ফুলের সাথে একটি ধাতব বস্তু অবশ্যই দেবীকে নিবেদন করবেন। এতে
ব্যক্তির আয়ু বৃদ্ধি পায়, পরিবারের উন্নতি লাভ দেখা দেয় এবং দেবীর কৃপাদৃষ্টি সদয়ের সেই পরিবারের উপর থেকে যায়। এবং বন্ধুরা, আপনারা পুষ্পাঞ্জলি দেওয়ার সময় অপরাজিতা ফুল এবং সেই এক টাকার কয়েনকে হাতে রেখে দেবীর সামনে ভক্তির সঙ্গে নিজের মনোবাঞ্ছা বা মনস্কামনাকে ব্যক্ত করুন মায়ের উদ্দেশ্যে। এবং সেই অপরাজিতা ফুল এবং ওই এক টাকার কয়েনটি মায়ের পায়ে স্পর্শ করান এবং মাকে নিবেদন করুন। তারপর মায়ের পায়ের কাছে কিছুক্ষণ রেখে দেওয়ার পর সেই অপরাজিতা ফুল এবং এক টাকার কয়েনটি নিজের গৃহে নিয়ে চলে আসুন এবং তারপর সেই ফুলগুলি নিয়ে আপনার বাড়িতে যে সমস্ত ঠাকুরের মূর্তি বা ছবি আছে তাদের পায়ের সামনে স্পর্শ করান। এবং যদি আপনার কোনো ইষ্ট দেবতা থেকে থাকে তাহলে তার পায়ের কাছেও এই ফুল স্পর্শ করাতে পারেন। বিশ্বাস করা হয় এই কার্যটি করলে গণেশ, শিব, মহাদেব, নারায়ণ সকলের কৃপাদৃষ্টি আপনার পরিবারের উপর সদয়েব থাকে। তার সাথে সাথে দেবী দুর্গাও অত্যন্ত প্রসন্ন হন। তাই সেই ফুলগুলি সমস্ত ঠাকুরের পায়ে স্পর্শ করার পর সেই ফুলগুলি নিয়ে একটি ধাতব পাত্রে, অর্থাৎ সেই পাত্রটি রূপোর বা তামার হতে পারে, সেই পাত্রে রেখে দিন। যদি কোনো পাত্রে রাখা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে সেই ফুল এবং এক টাকার কয়েনটিকে একটি রুমালের মধ্যে বেঁধে রাখতে পারেন এবং তারপর সেই রুমালটিকে একটি সুরক্ষিত স্থানে রেখে দেবেন। পারলে আপনার ঘরের ঠাকুর ঘরের পাশেও রেখে দিতে পারেন। যেই স্থানে আপনি এই অপরাজিতা ফুল এবং এক টাকার কয়েনটি রাখবেন সেই স্থানে একবার করে হলেও সেই ফুলটিকে এবং সেই স্থানটিকে একটু ধূপ এবং প্রদীপ দেখাবেন। এতে আপনার গৃহ থেকে সমস্ত বাস্তুদোষ চলে যাবে এবং বিভিন্ন নেগেটিভ শক্তির এনার্জিও বিনাশ হতে থাকবে, পরিবারে সুখ শান্তি বিরাজমান হবে এবং আপনার পরিবারের সন্তানরাও অবশ্যই শান্ত শিষ্ট মনোভাবের অধিকারী হয়ে উঠতে পারবে। তাই বন্ধুরা, এইবারে দুর্গাপুজোতে আপনারা দেবীকে অবশ্যই দেবীর প্রিয় অপরাজিতা ফুলটি নিবেদন করুন। এতে দেবী যেমন প্রসন্ন হন তার সাথে সাথে দেবীর কৃপাদৃষ্টি পুরো বছর আপনার উপর থাকে। এবং অপরাজিতা ফুলকে হাতে রেখে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আপনি যে মনোবাঞ্ছা দেবীকে নিবেদন করেন তাও পূর্ণ হতে পারে। আর বন্ধুরা, আমরা তো সকলেই জানি পুরো এক বছর অপেক্ষা করার পর মা মর্তে আবির্ভূতা হন। তাই দেবীকে খুশি করা আমাদের কর্তব্য এবং এতে আমাদেরও অনেক উপকার হয়। তাই এইবারে দেবীকে অপরাজিতা ফুল দিয়ে পুষ্পাঞ্জলি আমরা সকলেই দেব। এবং বন্ধুরা, মনে রাখবেন, যদি অষ্টমীর দিন আপনার পক্ষে অপরাজিতা ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া সম্ভব না হয় তাহলে অন্য
কোনো একদিন আপনি এই ফুল দিয়ে দেবীকে নিবেদন করতেই পারেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরের দিন আরও কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজ চলি, ধন্যবাদ।